প্রেমিকার অত্যাচারের জেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে প্রেমিক। এমনই অভিযোগ তুলে অভিযুক্ত প্রেমিকাকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে রাস্তায় বসে পড়ে অবরোধ বিক্ষোভ করলেন মৃত প্রেমিকের আত্মীয় পরিজনেরা। পাশাপাশি প্রেমিকার মামা বাড়িতে ভাঙচুর করা হয়। রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল। পরিবার সূত্রে জানা গেছে, গত চার বছর ধরে বনগাঁ শিমুলতলার বাসিন্দা সাগর সমাদ্দার নামে এক যুবকের সঙ্গে ওই এলাকার এক যুবতীর ভালোবাসার সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। অভিযোগ, ওই যুবকের প্রেমিকা তাকে প্রকাশ্যে জুতো দিয়ে মারধরও করে, এমনকি আত্মহত্যা করার প্ররোচনা দেয়। এই ঘটনার পর গত 28 আগস্ট রাতে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। ওই রাতেই পরিবারের পক্ষ থেকে বনগাঁ থানায় প্রেমিকা এবং তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। আমরা হচ্ছে এই মেয়েটার বিরুদ্ধে থানায় কেস করেছিলাম, এর জন্য একটা ছেলে মারা গেছে। মানে এর এত অত্যাচার ছেলেটা সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়েছে। থানায় বলা হয়েছে থানা থেকে কোনো স্টেপ নিচ্ছে না। থানায় আমাদের কাছে তিন দিন সময় চেয়েছে, সেখানে আজকে 6 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, থানা থেকে কোনো গুরুত্বই করছে না। বরঞ্চ আমাদেরকে শুধু ডেট দেওয়া হচ্ছে যে আমরা দেখছি, আমরা করব, আমরা সব দেখব, কিন্তু এখান থেকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আজকে ছেলেটার মা বাবার অবস্থা খুবই খারাপ, তার একটা মাত্র ছেলে। আজকে তাদের মুখের দিকে তাকানোর জন্যে, আর ছেলেটা এতই ভালো যে ছেলেটার পাশে আমরা সবাই আছি, আর আমরা চাই এই মেয়েটা শাস্তি হোক। আর এর মামা দীপক বিশ্বাস, না ওর মামার নাম দীপক বিশ্বাস, সব জানে। থানায় এসে টাকা খাইয়ে গেছে যাতে কেসটা বন্ধ দেওয়া হয়ে যায়। আমরা চাই ওর মামাকে ধরুক এক্ষুনি, তাহলে মেয়েটা কোথায় জানা যাবে। আমরা গেছিলাম দীপক বিশ্বাসের বাড়িতে, দীপক বিশ্বাস বাড়ি নেই। উনার স্ত্রী আমাদের যা না তাই বলে মানে অপমান করেছে, আমাদের উল্টোপাল্টা কথা বলেছে। আমরা অশিক্ষিত, আমরা কিছু জানি না, আমাদের কোনো শিক্ষা নেই, অনেক কিছু বলেছে আমাদেরকে। আমরা চাই থানার থেকে যা করার এখনই করুক, আমরা একদিনও সময় দেবো না থানাকে। 28 তারিখ রাত্রির 12টার সময় কেস ওই সময় নিতে চাইনি পুলিশ, কেস নিতে চাইনি। আমরা জবরদস্তি বলেছি কেস নেওয়া লাগবে আজকে, বলছে না আপনারা সৎ কাজ করুন তারপরে কেস নেওয়া হবে। আমি বলছি না সৎ কাজ আমরা করবো, আমরা কেসটা আগে করে নিই। উনি পুলিশ রাজি নয় কেস নেবে না, বলছে না আমি কেস করবো। লাস্টে কেস করে এখান থেকে বেরিয়ে যায়, আমাদের 4 দিন টাইম দেয়, 4 দিন পরে আসামি গ্রেপ্তার হবে। হ্যাঁ, একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, একটা মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল, সেই মেয়েটা ওকে মরতে বলেছে, মোবাইলে কল লিস্ট আছে, ওকে বারবার বলেছে, জুতো পিটা করেছে মেয়েটা ছেলেটাকে জুতো পিটা করেছে, প্লাস ওকে মরতে বলেছে, রোববার 28 তারিখ রাত্রে মরতে বলেছে। মরতে বলার পরে আমাদের ছেলেটা মারা গেছে গলায় দড়ি দিয়ে, আজও পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নেয়নি। আজকে 10 দিন 12 দিন হয়ে গেল। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন বিকাল থেকে বনগাঁ থানার সামনে রাস্তা অবরোধ শুরু করেন মৃত যুবকের পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হলেও সন্ধ্যের পর অভিযুক্ত প্রেমিকার মামা বাড়িতে ভাঙচুর চালায় মৃত যুবকের পরিজনেরা। ইউরো রিপোর্ট, ই সমকালীন। এটা একজনের সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্ট্যাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।